নমস্কার, শুরু করছি বিকেল পাঁচটা নিউজ চব্বিশ। আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। মদন মিত্র বলেছেন তিনি আর প্রভাবশালী নন, তিনি এখন অভাবশালী। সাধারণ তো ননই, তিনি সাধারণতম। বক্তা মদন মিত্র প্রভাবশালী তকমা ঘোচাতে এবার পৌঁছে গেলেন মন্দিরে। মন্দিরে গেলেও বিধায়ক পদ আর না থাকলেও মদন মিত্রের প্রভাব এক চুলও কমেনি। এই দাবিকে হাতিয়ার করে এবার হাইকোর্টে গেল সিবিআই। এদিকে তিনি আর প্রভাবশালী নন, মূলত এই যুক্তিতেই আলিপুর আদালতের রায় আপাতত জামিনে মুক্ত মদন। এই অবস্থায় প্রভাবশালী শব্দটি নামের সঙ্গে কিছুতেই জুড়তে দিতে নারাজ তিনি। এদিন হোটেল থেকে বেরিয়ে তাই শটান পৌঁছে যান সামনেই এক হনুমান মন্দিরে। প্রায় আধ ঘন্টা ধরে চলে পুজো আর্চা। কোনো রাখঠাক না করে এরপর তার মন্তব্য, পুজো দিলেন প্রভাবশালী তকমা থেকে মুক্তি পেতেই। এরই মধ্যে আদালতে পৌঁছে গেল সিবিআই। একেবারে জামিন যে মুহূর্তে আলিপুর কোর্ট অর্ডার দিয়েছে জামিনের, তারপর থেকে সিবিআই কখন আদালতে যাবে, সিবিআই আবার নতুন কি আইনি প্রক্রিয়া শুরু করবে, সেদিকেই নজর ছিল সকলের। কিন্তু সিবিআই এর আইও ইনভেস্টিগেটিং অফিসার তিনি পৌঁছে গেলেন আদালতে মদন মিত্রের জামিন খারিজের প্রস্তাব নিয়ে। আমাদের প্রতিনিধি, তিনি কথা বলেছিলেন মদন মিত্রের সঙ্গে, শুনবো কি বলেছেন তিনি। জামিন পাওয়ার পর সরাসরি এলগিন রোডের হোটেলে এসে হোটেল বন্দী হয়েছিলেন মদন মিত্র, কিন্তু আজকে তিনি আবার বাইরে বেরিয়েছেন, অনুগামীদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি মদনদার কাছে, মদনদা অনেকটা ফ্রেশ লাগছে, কি বলবেন? ফ্রেশ লাগছে হয়তো, ওয়েদারটা ফ্রেশ বলে, তোমরা সবাই আছো সুন্দর বলে, সামনে মন্দির আছে, প্লাস একটা নতুন জামা পরেছি সেই জন্যে। কিন্তু মানসিকভাবে আমি ফ্রেশ নই, শারীরিকভাবে আমি ফ্রেশ নই। 21 মাস শুয়ে শুয়ে আমি প্রায় পঙ্গুর মতো হয়ে গেছি। 100 মিটার হাঁটতে বললেও আমি পারবো না। 2, আমার ব্রিদিং প্রবলেম এবং আমার গলা পুরো ব্লক, ফ্যারেঞ্জাইটিস এবং চেস্ট পেন সবসময় রয়েছে। পাখা চললেই ঘরে ঠান্ডা লেগে যাচ্ছে, ঘর বন্ধ রাখলে নিঃশ্বাস নিতে পারছি না, আবার ঘর চারিপাশে খোলা থাকলে রোদের তাপ গ্রহণ করতে পারছি না। তার সঙ্গে মানসিকভাবে তো বুঝতেই পারছেন। অনেকদিন পর আপনি বেরোলেন, অর্থাৎ বাইরে আপনি আসলেন, আজকের আসার ঠিক মানে হঠাৎ কেন আসলেন? আজকে এলাম, আজকে পবিত্র কুরবান ঈদ। আমি অন্তত 10-50 জন হলো মুসলিম ভাইদের তো চিনি, এতদিন আমার সঙ্গে অনেকের বন্ধুত্ব আছে, সেই 10-5 জন মুসলিম ভাই আছেন, আমি তাদের সবাই পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এলাম যে সবাই আমায় প্রভাবশালী বলতে বলছেন, তা আমি দেখলাম সত্যিকারের প্রভাবশালী যিনি, তিনি আমায় এখান থেকে ডেকে বারবার হুকুম করছেন যে নবাব তুমি ওপরে বসে আছো, আর সত্যিকারের প্রভাবশালী আমি নিচে বসে আছি, বজরং বলি থেকে রাধা কৃষ্ণ, মা দুর্গা থেকে মা কালী, দক্ষিণা কালী। আমি এদের কাছে এসে গড়জোড়ে ভিক্ষা করে গেলাম যে মাগো আমার এই প্রভাবশালী বোঝা এই যে গাধার পিঠে চাপিয়ে দিয়েছে, এই বোঝা আমি আর টানতে পারছি না। মদনদা, এই প্রভাবশালী তত্ত্ব নিয়েই আবার সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে, আগের বারের মতন আবার তারা জামিন খারিজের জন্য আবেদন করবে, কতটা স্ট্রেস রয়েছে, কতটা টেনশনে আছেন, কি বলবেন এই নিয়ে? না, অ্যাকচুয়ালি আমার কিছু নেই, আমার নাহি সুখ নাহি দুঃখ, পরের পানে চাই যাহার পানে চেয়ে দেখি তাহার হয়ে যাই, যা আছে হবে। আর এর জন্য আইনজ্ঞরা আছেন যারা প্রায় বিনামূল্যে, বড় বড় যারা লয়ার যারা লড়ছেন আমার জন্যে, মিলন মুখার্জি নেতৃত্বে একটা, কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে একটা বড় দল তারা লড়ছেন। সুভাষিস আছে, বৈশা আছে, গোপাল হালদার আছে, অর্থ আছে, অনেকে আছে, প্রায় বিনামূল্যে বিনা পয়সায় লড়ছেন, সেই ব্যাপারটা তারাই দেখছেন, সবটা নীলাদ্রি আছে।
প্রথম দিন দেখা গেছিল যখন আপনি জামিন পেলেন তখন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, কিন্তু তারপর থেকে কোনো বড় মাপের নেতাকে দেখা যায়নি আপনার আপনার হোটেলে আসতে বা আপনার সঙ্গে দেখা করতে। ছোটোখাটো নেতা এবং অনুগামীরা নিত্যদিন আসছে, কিন্তু বড় নেতাদের কিন্তু আসতে দেখা যায়নি। কী বলবেন, আপনার থেকে কি দূরত্ব বজায় রাখছে তারা? না, আমি এটা বলবো না, এই কারণে যেদিন আমি জামিন পাই সঙ্গে সঙ্গেই দল থেকে পার্থ চট্টোপাধ্যায় খুব স্পষ্টভাবে এই যে আমার সত্যি প্রমাণ করার জন্য যে লড়াই, সেই লড়াইকে তিনি সার্বিকভাবে মানসিক সমর্থন দিয়েছিলেন। আমি তো এত বড় নই যে তৃণমূলের মতো একটা এত বড় পার্টি 40-45টা এমপি নিয়ে, 220-225টা এমএলএ নিয়ে, 40,000 পঞ্চায়েত নিয়ে তারা শুধু আমার কথা বলবে, তাদের আর কোনো কাজ নেই। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাটিকান থেকে মিউনিক করে এসেছেন, আর তাছাড়া এটা তো আদালতের লড়াই। যদি কখনো পার্টি আমায় কোনো নির্দেশ দেয়, কারণ আমি তো দীর্ঘদিন পার্টির সঙ্গে প্রায় বিচ্ছিন্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তো আমাদের সঙ্গে সবসময় থাকে, ঘরেও আছে, ফলে ওই ছবি দেখা মানেই কথা বলা। ফোন বা মেসেজ কিছু করেছিলেন? দরকার পড়ে না, রবীন্দ্রনাথ বলেছিলেন তুমি কিসকে বলি ছবি। আপনার কি মনে হয়, আপনার এই জেল থেকে বেরোনো, আপনার জামিন পাওয়া, আপনার দলের এই অনেক বড় মাপের নেতা সেটা কি ভালো চোখে দেখছে নাকি ভালো চোখে দেখছে না? এখন নেতাদের দেখাটা ছোট মাপের না বড় মাপের এটা আই স্পেশালিস্ট বলতে পারবে যে কত বড় চোখ দিয়ে দেখছে। আমি অথবা কোনো দর্জি বলতে পারবে গলায় ফিতে নিয়ে মাপটা কত। আমি তো এরকম শুনিনি, আমার সঙ্গে সকলেরই বন্ধুত্ব আছে। এখন আপনি মন্ত্রী নেই, বিধায়ক নেই, এমনকি এসএসকেএম এ যে পদে ছিলেন সেই পদটাও অন্য লোকের কাছে চলে গিয়েছে, কোথাও কি কোনো দূরত্ব? একটা পদ আছে এখন অবধি আমার স্ত্রী স্বামীর থেকে তাড়িয়ে দেয়নি, সেই পদটা আছে। পার্টির থেকেও কি বড় সেই পদটা? না, সামাজিকভাবে তো নিশ্চয়ই একটা পদ আমার ছেলে আমায়, তার পিতা বলে, আমার নাতি আমায় তাকে তার ঠাকুরদা বলে পছন্দ করে, সেটা সামাজিক সম্মানটাও তো সম্মান। এরকম অনেক বড় বড় বিখ্যাত বিখ্যাত লোক আছে যাদের সামাজিক সম্মানটুকু রক্ষা করতে তারা পারেননি সারা জীবন ধরে। মদনদা, আপনারই মতন আরও একজন দলেরই আপনার সাংসদ কুণাল ঘোষ যদি এখন সাসপেন্ডেড, তিনিও জেলে আছেন, তারও কি এই মুহূর্তে জামিন হয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি সবসময় এইটুকুনি বলি, একটা ব্যাপার নিয়ে আমি এখন আছি, আমি আমার নিজের ব্যাপারটা নিয়েই এত ব্যস্ত, অন্য কোনো ব্যাপারে মাথা গলাবার মতো আমার কোনো সুযোগও নেই, আমি ইন্টারেস্টেডও নই, আর আমার অধিকারই বা কী আছে? আমি একজন এমএলএ কুণাল, একজন মেম্বার অফ পার্লামেন্ট। কুণালের ব্যাপারে যা বক্তব্য তো তৃণমূল কংগ্রেস দল বলেইছে, আমি নতুন করে কেন বলতে যাব? আমি শুধু বলবো, ঈশ্বর তুমি এই পরমেশ্বর আমার এই প্রভাবশালী বোঝাটা ওদের বুঝিয়ে দাও, কেউ প্রভাবশালী নয়, প্রভাবশালী হচ্ছে সব থেকে বড় ঈশ্বর, আমার কাঁধ থেকে বোঝাটা নামিয়ে দাও, আমার সত্যির এই লড়াইকে তুমি সমর্থন করো, দয়া করো, আমায় মানসিক শক্তি দাও, আমায় বেল মুক্তি দাও, জামিন দাও, এবং আমি যেন সুস্থ জীবনে মুক্ত বাতাস নিয়ে আর সব মানুষ যেমনভাবে বাঁচে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলো, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, সেই মুক্তি আমি চাইছি। বাড়ি ফিরতে পারছেন না, আগামী আপনাদের আদালত খুলে যাচ্ছে, সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হচ্ছেন যাতে আপনার জুরিসডিকশনটা চেঞ্জ হয়? যদি আদালত আমাকে সময় দেন, পারমিশন দেন, নিশ্চয়ই যাব, আদালত যদি পারমিশন না দেন যাব না। আমি এখন সবটাই পুরোপুরি যা আদালত বলবে সেটাই আমি করব, তার কারণ এটাই ভারতবর্ষের সংবিধান সম্মত, আদালত যা বলবে আদালতে প্রত্যেক সপ্তাহে সিবিআইতে একবার যাব, একবার থানায় যাব, আরেকবার আমি পাসপোর্ট তো আমার ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে জমা রয়েছে, আর নির্ধারিত এলাকার বাইরে যাব না। শেষ প্রশ্ন আপনার কাছে, রাজনৈতিক ভবিষ্যৎ কি উজ্জ্বল দেখতে পাচ্ছেন? আরেকবার, রাজনৈতিক ভবিষ্যৎ কি আপনার আপনি উজ্জ্বল দেখতে পাচ্ছেন? ভবিষ্যৎ কি কি মনে হচ্ছে? আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমি যে পুজোটা দিলাম
দেবার পরে আমার মনটা সার্থক হয়ে গেছে। এইটা বর্তমান খুব ভালো পুজো হয়েছে। অত্যন্ত কৌশলী উত্তর এবং মদন মিত্র কিন্তু এখন অপেক্ষা করছেন যে তিনি কবে বাড়ি ফিরবেন। বাড়ি ফেরার অপেক্ষায় চোখ মেলে রেখেছেন মদন মিত্র। ২৪ ঘন্টার জন্য ক্যামেরা সুমিত দাসের সঙ্গে বিক্রম দাস, কলকাতা।